ভবান পুত্র হনুমান। এই কলিযুগের একমাত্র জীবিত দেবতা হলেন স্বয়ং হনুমানজি। তিনি মহাদেব শিবের একাদশতম রুদ্র অবতার। এই ধরাধামে যে কেউ যে কোনো সংকটে ওনাকে ডাকলে উনি ভক্তদের ডাকে সাড়া না দিয়ে থাকেন না। হনুমানজিকে প্রসন্ন করবার জন্য সবচেয়ে জনপ্রিয় পাঠ হলো হনুমান চালিসা পাঠ। আপনিও হয়তো নিয়ম করে এই হনুমান চালিসা পাঠ করেন, কিন্তু আপনি কি কোনোদিন এই হনুমান চালিসার প্রতিটি চৌপাইয়ে যে সমস্ত শব্দ রয়েছে তার অর্থ বোঝার চেষ্টাও কোনোদিন করেছেন? অধিকাংশ ভক্তই এই চৌপাইগুলির ভাবার্থ জানলেও এর প্রতিটি ওয়ার্ডের অর্থ জানেন না। আর হনুমান চালিসার ভেতরে যে রহস্য লুকিয়ে আছে তাও আপনাদের হয়তো জানা হয় না। তাই হনুমান চালিসার প্রতিটি শব্দের অর্থ প্রত্যেকেরই জানা উচিত। নমস্কার বন্ধুরা, আজ আমরা আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সামনে আনছি হনুমান চালিসার প্রতিটি শব্দের আক্ষরিক অর্থ। এই ভিডিওতে আপনারা হনুমান চালিসাকে একদম নতুনভাবে জানবেন, যা এর আগে আপনাদের হয়তো জানা ছিল না। ভিডিওটি একটু বড় হতে পারে, অনুগ্রহ করে ভিডিওটি পুরোটি দেখবেন। আমরা কথা দিচ্ছি হনুমান চালিসার প্রতিটি চৌপাইয়ে তুলসীদাসজির যে মাহাত্ম্য হনুমানজির বর্ণনা করে গেছেন তা জানলে আপনি একদম অবাক হবেন। আসুন তাহলে এক এক করে দেখে নিই হনুমান চালিসার প্রত্যেকটি চৌপাইয়ের প্রত্যেকটি শব্দের কী মাহাত্ম্য রয়েছে। প্রথমেই আসি শ্রী হনুমান চালিসা, এই কথাটি ব্যাখ্যা করি। শ্রী যে কোনো ব্যক্তির আগে সম্মান জানানোর জন্য শ্রী কথাটি ব্যবহার করা হয়। হনুমান, হনু হনু কথাটির অর্থ প্রলম্বিত চোয়াল, অর্থাৎ লম্বাজার চোয়াল। আপনারা লক্ষ্য করবেন হনুমানজির চোয়াল একটু অন্যরকম, এর পেছনে একটি পৌরাণিক কাহিনী রয়েছে। আমরা এই ভিডিওতেই আগামী যে চৌপাইগুলো আসছে সেগুলো ডিসকাস করতে করতে আপনাদের সামনে সেটি ব্যাখ্যা করব, কেন তার প্রলম্বিত চোয়াল। হনুমান, মান কথাটির অর্থ সম্মান। তারপরে চালিসা, চালিসা মানে চল্লিশটি চৌপাই রয়েছে এরকম কোনো স্তুতিকে বলা হয় চালিসা, অর্থাৎ শ্রী হনুমান চালিসার অর্থ আমরা বুঝতে পারলাম। এরপরে চলে আসি মূল হনুমান চালিসার ব্যাখ্যায়। প্রথমেই দোহা, দোহার প্রথমেই বলেছে শ্রী গুরু চরণ সরজ রাজ নিজমন মুকুর সুদারি, অর্থাৎ শ্রী গুরু অর্থাৎ শ্রদ্ধেয় গুরু। চরণ, চরণ কথাটির অর্থ পা। সরজ, সরজ মানে পদ্ম বা কোমল, পদ্ম ফুল। রজ, রজ কথাটির অর্থ ধূলিকণা। নিজ মানে নিজের মন, মন মানে নিজের যে মন তাকে বোঝানো হয়েছে। মুকুর, মুকুর মানে আয়না। সুধারি মানে পরিশুদ্ধ করি। তাহলে এই লাইনটির মানে হচ্ছে শ্রী গুরুর চরণ অর্থাৎ পায়ের পদ্মের ধুলোকণায় নিজের মনের যে দর্পণ সেটাকে আমরা পরিষ্কার করি বা পরিশুদ্ধ করি। আমরা দর্পণ ব্যবহার করতে এখন বিভিন্ন পাউডার ব্যবহার করি। সেই সময় তুলসীদাসজি যখন এই হনুমান চালিসা লিখেছিলেন তখন পাউডার ছিল না, তখন দর্পণ পরিষ্কার করবার জন্য তার উপরে কিছু ধুলো ছিটিয়ে সেটাকে পরিষ্কার করা হতো। তাহলে বুঝতেই পারছেন নিজের মনের দর্পণ শ্রী তুলসীদাসজি হনুমানজির চরণের যে ধুলো সেটা দিয়ে পরিষ্কার করতে চাইছেন। তারপরের লাইন, বরণাও রঘুবার বিমলা যশু যো দাজক ফলচারী। এর অর্থগুলো যদি বলি, বরণও মানে হচ্ছে বর্ণনা করি, রঘুবর, রঘুবর হচ্ছে ভগবান রাম, বিমল, বিমল মানে হচ্ছে নির্মল, যশ মানে গৌরব, যো কথাটির অর্থ যা, দায়ক, দায়ক মানে যা দান করে বা যা প্রদান করে, ফল, ফল মানে বুঝতেই পেরেছেন রেজাল্ট, চা মানে চারটি ফল সে দান করে, চা। তাহলে এর বাংলা অর্থ যদি আমরা বের করি তাহলে আমি ভগবান রামের নির্মল যশ অর্থাৎ গৌরব বর্ণনা করছি যা চার ফল। এই চারটি ফল কী কী? এই চারটি ফল হলো ধর্ম, অর্থ, কাম এবং মোক্ষ। এই চার প্রকার ফল প্রদান করে। তাহলে হনুমানজির যে যশ বর্ণনা করলে পারে চার ধরনের ফল আমরা পেয়ে থাকি। কোন চার ধরনের ফল আপনারা বুঝতেই পারছেন।
তারপরের চৌপাই বুদ্ধিহীন তনু জানিকে সুমেরু পবন কুমার। এবার প্রত্যেকটি ওয়ার্ডের বাংলা অর্থ যদি আমরা বলি, বুদ্ধিহীন মানে যার বুদ্ধি নেই, তনু তনু কথাটির অর্থ শরীর, জানিকে মানে জেনে, সুমেরু সুমেরু মানে স্মরণ করে, পবন কুমার পবন কুমার মানে হচ্ছে, পবন হচ্ছে বায়ু দেবতা, কুমার কথাটি অর্থ হচ্ছে পুত্র, মানে বায়ু দেবতার পুত্র হচ্ছে পবন কুমার, অর্থাৎ হনুমানজিকেই বোঝানো হয়েছে। এর বুদ্ধিহীন তেনু জানিকে সুমেরু পবন কুমার, এইটির যদি আমরা বাংলা অর্থ বের করি, সেটি হবে নিজেকে বুদ্ধিহীন এবং নির্বল বলে বিবেচনা করে আমি পবনপুত্রের কথা স্মরণ করি। এই দোহারই পরবর্তী লাইনে বলা আছে, বলবুদ্ধি বিদ্যা দেহু মহি হর হু কলেশ বিকার। এবার প্রত্যেকটি ওয়ার্ডের আমরা যদি বাংলা মানে বের করি, সেটি হবে বল অর্থাৎ শক্তি, বুদ্ধি সেটা আমরা সবাই জানি বুদ্ধি, বিদ্যা বিদ্যা মানে জ্ঞান, দেহু দেহু মানে দান করুন, মহি মহি মানে আমাকে, হরহু হরহু মানে হরণ করি বা অপসারণ বা নিরাময়, কলেশ কলেশ কথাটির অর্থ অসুস্থতা, বিকার বিকার মানে যাকে বলি আমরা অসম্পূর্ণতা। তাহলে এই লাইনটি যদি আমরা বাংলা মানে বের করি, তাহলে সেটি হবে এই রকম, আমাকে শক্তি বুদ্ধি এবং জ্ঞান প্রদান করুন এবং আমার অসুস্থতা এবং মানসিক অসম্পূর্ণতাগুলি নিরাময় করুন বা অপসারণ করুন। এবার আসি চৌপাইয়ে। প্রথম চৌপাইয়ে তুলসীদাসজি বলছেন, জয় হনুমান জ্ঞানগুণ সাগর জয় কপীশ তিহু লোক উজাগর। এবার প্রথম লাইনটি ধরি, জয় হনুমান জ্ঞানগুণ সাগর। এবার এর যদি আমরা বাংলা অর্থ প্রত্যেকটি শব্দের বের করি, জয় জয় অর্থাৎ বিজয় বা গৌরব, জ্ঞান গুণ গুণ অর্থাৎ মাহাত্ম্য, জ্ঞানগুণ অর্থাৎ জ্ঞান এবং মাহাত্ম্য, সাগর সাগর মানে সমুদ্র। তাহলে প্রথম লাইনটির বাংলা অর্থ হবে এই রকম, হে হনুমানজি আপনার জ্ঞান ও গুণ সাগরের ন্যায় অসীম, সাগর যেমন অসীম হনুমানজির জ্ঞান এবং গুণও সেরকম অসীম, অসীম অর্থাৎ এন্ডলেস অর্থাৎ যার শেষ নেই, অর্থাৎ হনুমানজির জ্ঞান এবং গুণ তার কোনো শেষ নেই, সাগরের মতো সেটি অসীম। তারপরের লাইন, জয় কপীশ তিহু লোক উজাগর, জয় মানে বিজয় বা গৌরব, কপীশ এখানে দুটি শব্দ রয়েছে, কপি অর্থাৎ বানর, এখানে বানর বলতে যারা বনে বিচরণ করে তাদেরকে তুলসীদাসজি বুঝিয়েছেন, বানর বলতে এখানে কিন্তু জন্তু বানরদের বোঝানো হয়নি। আর ঈশ কপীশের ঈশ, ঈশ কথাটির অর্থ হলো রাজা, অর্থাৎ পুরো অর্থ হলো বানরের রাজা, অর্থাৎ হনুমানজিকে তুলসীদাসজি বুঝিয়েছেন। তিহু তিহু মানে তিন, লোক লোক মানে জগৎ, তিন লোক তিহু লোক তিন লোক বলতে তিনটি লোকের কথা বলেছে, অর্থাৎ স্বর্গলোক মর্তলোক আর পাতাললোক। উজাগর উজাগর মানে যশ বা কীর্তি। তাহলে এই দ্বিতীয় লাইনটির বাংলা অর্থ এই রকম, জয় বানর রাজ আপনার স্বর্গলোক মর্তলোক আর পাতাললোকে, এই তিন লোকে আপনার যশ প্রসিদ্ধ রয়েছে। তারপরের চৌপাইয়ে বলা হয়েছে, রামদূত অতুলিত বলধামা অঞ্জনী পুত্র পবন সুত নামা। তাহলে এক এক করে আমরা এর বাংলা মানে বের করি, রাম রাম অর্থাৎ রামচন্দ্র, দূত দূত মানে মেসেঞ্জার অর্থাৎ যে বার্তাবাহক, রামের বার্তাবাহক ছিলেন হনুমানজি। অতুলিত খুব ভালো মতো শুনবেন, অতুলিত অতুলিত এই কথাটির মধ্যে দুটি শব্দ রয়েছে, তুলিত অর্থাৎ তুলা যন্ত্র মানে যা মাপা যায় অর্থাৎ দাড়িপাল্লা, এখানে অতুলিত এখানে একটা অ আছে অর্থাৎ যা মাপা যায় না মানে অপরিসীম, যা
দাড়িপাল্লা বা কোনো কিছুতেই মাপা যায় না, ওই জন্য একে বলা হয় অতুলিত। বল, বল মানে শক্তি, ধাম মানে বাস। তাহলে এই লাইনটির বাংলা অর্থ, হে রামচন্দ্রের দূত, আপনার মধ্যে অপরিসীম শক্তির বাস, অর্থাৎ আপনার মধ্যে অপরিসীম শক্তি রয়েছে। এর দ্বিতীয় যে লাইন, দ্বিতীয় চৌপাইয়ের দ্বিতীয় যে লাইন, সেটি হলো অঞ্জনী পুত্র পবনসুত নামা, অর্থাৎ অঞ্জনীর পুত্র, অর্থাৎ হনুমানজির মাতা হলেন অঞ্জনী দেবী। পবনসুত কথাটির মধ্যে দুটি শব্দ রয়েছে, পবনকে হনুমানজির পিতা বলে গণ্য করা হয়, আর সুত কথাটির অর্থ হল পুত্র, অর্থাৎ পবনজির পুত্র। প্রকৃতপক্ষে হনুমানজির পিতার নাম হলো কেশরী, কিন্তু এক পৌরাণিক গল্প রয়েছে হনুমানজির জন্ম নিয়ে। হনুমানজির জন্মে পবনের অবদান রয়েছে বলে হনুমানজিকে পবনপুত্র বলা হয়। আর সবশেষে নামা, এই কথাটির অর্থ হল নাম। তাহলে এর বাংলা এই যে লাইনটি, তার বাংলা অর্থ হল আপনি অঞ্জনীর পুত্র এবং পবনের সুত, অর্থাৎ পবনের পুত্র নামেও পরিচিত। এবার তৃতীয় চৌপাই, মহাবীর বিক্রম বজরঙ্গী কুমতি নিবার সুমতিকে সঙ্গী। এবার প্রত্যেকটি ওয়ার্ডের বাংলা মানে যদি আমরা বের করি তাহলে এরকম হবে, মহা, মহা অর্থাৎ মহান, বীর মানে সাহসী, বিক্রম, বিক্রম অর্থাৎ বিক্রমশালী, বজ্র, বজ্র এটি বজ্রই, অঙ্গ, অঙ্গ মানে শরীর, অর্থাৎ বজ্রের ন্যায় অঙ্গ। তাহলে আপনি যদি এর বাংলা মানে বের করেন এইরকম, আপনি মহান, বীর, বিক্রমশালী এবং আপনার বজ্রের ন্যায় অঙ্গ, অর্থাৎ আপনার বজ্রের ন্যায় আপনার শরীর। হনুমানজির আর এক নাম হলো বজরঙ্গী, অর্থাৎ তার বজ্রের ন্যায় রূপ, সেই থেকে নাম হয়েছে তার বজরঙ্গবলী বা বজরঙ্গী। তার পরের লাইন আসছে, কুমতি নিবার সুমতিকে সঙ্গী। কুমতি অর্থাৎ কুমতি মানে কুকথার অর্থ খারাপ, মতি মানে বুদ্ধি, অর্থাৎ যার খারাপ বুদ্ধি। নিবার, নিবার মানে নিবারণ করে বা নষ্ট করে বা ধ্বংস করে। তারপরে সুমতি, সুমতি মানে সু, সু মানে ভালো, মতি অর্থাৎ মন বা বুদ্ধি, কে, কে বলতে এর, সঙ্গী মানে সঙ্গী, যা বোঝেন আপনারা। এর যদি আমরা বাংলা মানে বলি তাহলে এই রকম হবে, আপনি খারাপ মন বা বুদ্ধি নিয়ে যারা চলে তাদের নিবারণ করেন বা তাদের আপনি নষ্ট করেন, এবং যাদের ভালো মন বা যাদের ভালো বুদ্ধি তাদের সঙ্গে আপনি সবসময় থাকেন। তার পরের চৌপাই, কাঞ্চন বরণ বিরাজ শুভেশা কানন কুণ্ডল কুঞ্চিত কেশা। এবার কাঞ্চন, কাঞ্চন মানে সোনা, বরণ, বরণ মানে বর্ণ বা রং, বিরাজে, বিরাজে অর্থাৎ বসে আছে বা সেখানে বিরাজ করছে। শুভেশা, শুভেশা এখানেও দুটি শব্দ রয়েছে, সু মানে ভালো, বেশ, শুভেশা বেশ, বেশ মানে পোশাক, অর্থাৎ আপনার সোনার মতো বর্ণ অর্থাৎ গায়ের রং এবং আপনি সুন্দর পোশাকে বিরাজ করছেন। কানন কুণ্ডল কুঞ্চিত কেশা, এর বাংলা অর্থ হল কানন মানে কান, কুণ্ডল, কুণ্ডল মানে হচ্ছে কানের দুল, কানের দুলকে কুণ্ডল বলা হয়। কুঞ্চিত, কুঞ্চিত মানে কোকড়ানো, কেশা, কেশা মানে চুল, অর্থাৎ কানে আপনার সোনার দুল এবং আপনার যে কেশ বা চুল সেটি কোকড়ানো। তারপরে চৌপাই, হাত বজ্র ওই ধ্বজা বিরাজে, হাতে মুচ জনেবু সাজে। এবার এর বাংলা অর্থ প্রত্যেকটি ওয়ার্ড তার মানে আমরা বলছি, হাত, হাত মানে হাত, বজ্র,
এখানে বজ্র বলতে গদাকে বোঝানো হয়েছে, অর্থাৎ হনুমানজির যে অস্ত্র সেটাকে বলা হয়েছে বজ্র। ও অর্থাৎ এবং ধ্বজা, ধ্বজা মানে পতাকা। বিরাজে, বিরাজ বিরাজে মানে বিরাজ করে অর্থাৎ অবস্থান করে। তাহলে এর বাংলা অর্থ যদি আমরা বলি, আপনার হাতে বজ্র সম গদা, অর্থাৎ বজ্রের সমান গদা এবং পতাকা বিরাজ করছে, আপনার হাতে বজ্র সম গদা এবং পতাকা বিরাজ করছে। কাঁধে মুচ জেনেবু সাজে, কাঁধে, কাঁধে মানে কাঁধ মানে শোল্ডার, মুজ, মুজ হলো এক প্রকারের পবিত্র ঘাস মানে দুর্বা যাকে বলি আমরা, পুজোয় যে দুর্বা লাগে সেই দুর্বা হচ্ছে মুজ। জেনেবু, জেনেবু হলে পৈতে, যে আমরা পৈতে পড়ি, ব্রাহ্মণরা যে পৈতে পড়েন সেটাকে জেনেবু বলায়। সাজে, সাজে মানে শোভা পায়, অর্থাৎ এই লাইনটির বাংলা মানে আপনার কাঁধে মুঞ্জ তিন দ্বারা তৈরি পৈতে শোভা পাচ্ছে। তারপরে লাইন শঙ্কর সুবন কেশরী নন্দন, অর্থাৎ শঙ্কর মানে ভগবান শিব, সুবন, সুবন মানে অবতার বা রূপ, সুবন কথাটির বাংলা অর্থ হলো অবতার বা রূপ, আপনি ভগবান শিবের অবতার বা রূপ। কেশরী, কেশরী হলো হনুমানজির পিতা, হনুমানজির পিতার নাম কিন্তু কেশরী। নন্দন, নন্দন মানে পুত্র। তাহলে এই লাইনটির বাংলা অর্থ, আপনি ভগবান শিবের অবতার এবং রাজা কেশরীর পুত্র। এই ষষ্ঠ চোপাইয়ের পরের লাইনে বলা আছে তেজ প্রতাপ মহা জগবন্দন, তেজ, তেজ কথাটির অর্থ বিক্রম, প্রতাপ, প্রতাপ মানে শক্তি, মহা অর্থাৎ মহান, জগ, জগ বলতে জগৎ অর্থাৎ এই সংসার বা এই পৃথিবী, বন্দন, বন্দন মানে বন্দনা করে বা পুজো করে। আপনার তেজ প্রতাপের জন্য গোটা সংসার আপনাকে পুজো করে, মানে আপনার তেজ প্রতাপের জন্য আপনি গোটা সংসারে পূজনীয় হন বা পূজিত হন। তারপরে সপ্তম চৌপাই যদি ব্যাখ্যা করি, সপ্তম চৌপাইয়ে তুলসীদাসজি বলেছেন বিদ্যাবান গুণী অতি চাতুর রাম কাজ করিবে কো আতুর। এইবার প্রত্যেকটি ওয়ার্ড তার বাংলা মানে বিদ্যাবান মানে যার অনেক বিদ্যা রয়েছে, বিদ্যাবান, গুণী যার অনেক গুণ রয়েছে, গুণী, অতি মানে অতিশয় বা অনেক বেশি, চাতুর, চাতুর মানে চতুর বা চালাক। তাহলে বাংলা যে মানে এই লাইনটির বিদ্যাবান গুণী অতি চতুর, এই রকম আপনি বিদ্যাবান, আপনি গুণী এবং আপনি অতিশয় চতুর। তার পরের লাইন সপ্তম চৌপাইয়ের পরের লাইন রাম কাজ করিবে কো আতুর, রাম মানে রামচন্দ্রজি, কাজ করিবে মানে করবে, কো মানে জন্য, আতুর, আতুর কথাটির বাংলা অর্থ হচ্ছে তৎপর। আপনি শ্রী রামচন্দ্রের কার্য সম্পাদনে অর্থাৎ তার আজ্ঞা বা নির্দেশ পালন করার জন্য আপনি সদা তৎপর। এইবার অষ্টম চৌপাইয়ে তুলসীদাসজি লিখেছেন এই রকম প্রভু চরিত্র শুনবে কো রসিয়া রাম লখন সীতা মন বসিয়া, প্রভু চরিত্র শুনবে কি রসিয়া, প্রভু, এখানে প্রভু বলতে তুলসীদাসজি শ্রী রামচন্দ্রকে বলেছেন, চরিত্র, চরিত্র বলতে চরিত্র অর্থাৎ গুণগান বা শ্রী রামচন্দ্রের গুণগান। কো মানে তে রসিয়া, রসিয়া মানে আনন্দিত হওয়া। তাহলে এই লাইনটি প্রভু চরিত্র শুনবে কো রসিয়া মানে শ্রী রামচন্দ্রের গুণগান শুনে আপনার মন আনন্দিত হয়। রাম লখন সীতা মন বসিয়া মানে রাম লক্ষণ সীতা, মন বলতে হৃদয় বা আমাদের যে মন, বসিয়া, বসিয়া বলতে এখানে অবস্থান করে বা বসে বা যেখানে থাকে, এর দুরকম মানে হতে পারে, হয়তো এরকম মানে, প্রথম এইরকম মানে আপনি
রামজি, লক্ষ্মণজি এবং সীতামাতার হৃদয়ে সর্বদা অবস্থান করেন। অথবা তার এইরকমও মানে হতে পারে, আপনার হৃদয়ে এনারা সবসময় অবস্থান করছেন। এর পরের লাইন, সূক্ষ্মরূপ ধরি সিহাই দিখা আবা, সূক্ষ্ম মানে ছোট, রূপ ধরি, ধরি মানে রূপ, ধরি মানে রূপ ধারণ করে, সিহই সিহই মানে সীতামাতাকে, দিখাওয়া দিখাওয়া মানে দর্শন দেন। এবার এর বাংলা অর্থ হল আপনি অতি সূক্ষ্ম অর্থাৎ ছোট রূপ ধারণ করে সীতামাতাকে দর্শন দিয়েছিলেন। এর পেছনে রামায়ণে একটি পৌরাণিক কাহিনী রয়েছে। রাবণ যখন সীতামাতাকে অপহরণ করে অশোক বাটিকাতে আটকে রেখেছিলেন, তখন হনুমানজিকে তাকে খুঁজতে অশোক বাটিকাতে পাঠানো হয়। হনুমানজিও অশোক বাটিকাতে পৌঁছে যান এবং সীতামা যাতে তাকে দেখে ভয় না পেয়ে যান তার জন্য তিনি সূক্ষ্ম রূপ ধারণ করে তার সামনে আসেন। এর পরের লাইনে বলেছেন, বিকট রূপ ধরি লঙ্ক জড়াওয়া, বিকট মানে বিশাল বা ভয়ঙ্কর রূপ, ধরি ধরি মানে ধারণ করে, লঙ্ক লঙ্ক মানে লঙ্কা অর্থাৎ রাবণের যে রাজ্য, জড়াওয়া জড়াওয়া মানে জ্বালিয়ে দিয়েছিলেন, আপনি ভয়ঙ্কর রূপ ধারণ করে গোটা লঙ্কা জ্বালিয়ে দিয়েছিলেন। তারপরের যে চৌপাই, দশম চৌপাই, সেখানে বলা রয়েছে, ভীম রূপ ধরি অসুর সংহারে রামচন্দ্রকে কাজ সবারে, ভীম ভীম বলতে এখানে বিশাল শক্তিশালী কোনো কিছুকে বুঝিয়েছেন তুলসীদাসজি। রূপ ধরি মানে রূপ ধারণ করে, অসুর মানে রাক্ষসকুল বা অসুরকুল, সংহারে মানে সংহার করে অর্থাৎ হত্যা করে। এর বাংলা অর্থ, আপনি বিশাল শক্তিশালী রূপ ধারণ করে অসুরকুলকে সংহার করেছিলেন অর্থাৎ হত্যা করেছিলেন। রামচন্দ্রকে কাজ সাবারে, রামচন্দ্র কে মানে রামচন্দ্রের কাজ, সাবারে সাবারে মানে সম্পন্ন করে, অর্থাৎ আপনি বিশাল রূপ ধারণ করে অসুরকুলকে হত্যা করে আপনি শ্রী রামচন্দ্রের কার্য সম্পাদন করেছিলেন। তারপরের যে চৌপাই, ১১তম চৌপাইয়ে তুলসীদাসজি বলছেন, লায় সঞ্জীবন লখন জিয়ায়ে শ্রী রঘুবীর হরষি উল্লায়ে, এর মানে লায় মানে নিয়ে আসে, সঞ্জীবন সঞ্জীবন হলো এক ধরনের জীবনদায়ী জড়িবুটি, লখন জিয়ায়ে লখন জিয়ায়ে, লখন মানে লক্ষণ রামচন্দ্রের ভাই আপনারা সবাই জানেন, জিয়ায় জিয়ায় মানে জীবিত হন বা প্রাণ ফিরে পান, এর অর্থ হল আপনার সঞ্জীবনী বুটি নিয়ে আসার জন্য লক্ষণজি তার প্রাণ ফিরে পান। রাম রাবণের যুদ্ধে একবার লক্ষণ ভয়ঙ্করভাবে আহত হয়ে প্রাণ ত্যাগ করেন, তখন তাকে জীবিত করবার জন্য হনুমানজির ওপর দায়িত্ব পড়ে সুদূর হিমালয় থেকে সঞ্জীবনী জড়িবুটি আনবার। হনুমানজি সঠিকভাবে সেই সঞ্জীবনী পাতা চিনতে না পেরে গোটা গন্ধমাদন পর্বত তুলে নিয়ে আসেন এবং সেই গন্ধমাদন পর্বতের মধ্যেই সঞ্জীবনী বুটি দ্বারা লক্ষণজি তার প্রাণ ফিরে পান। এর পরের যে লাইন সেটাতে বলা আছে, শ্রী রঘুবীর হরষি উল্লায়ে, শ্রী রঘুবীর মানে শ্রী রামচন্দ্র, হরষি হরষি মানে খুশিতে, উর উর মানে হৃদয়, লায় লায় মানে কাছে নিয়ে আসে। এবার এটা যদি আমরা বাংলা মানে বলি সেটি হবে এরকম, শ্রী রামচন্দ্র লক্ষণজির প্রাণ রক্ষা করার জন্য হনুমানজিকে খুশিতে তার হৃদয়ে জড়িয়ে নিয়েছিলেন। এর পরের যে চৌপাই অর্থাৎ ১২তম চৌপাইয়ে তুলসীদাসজি বলেছেন, রঘুপতি কিনহি বহুত বড়াই তুম মম প্রিয় ভারতেহি সমভাই, এখানে প্রত্যেকটি ওয়ার্ড যদি আমরা ধরে ধরে ব্যাখ্যা করি তাহলে এইরকম, রঘুপতি অর্থাৎ রঘুবংশীয় রঘুবংশীয় পতি, শ্রী রামচন্দ্রের যে বংশ তা কিন্তু রঘুবংশ, আপনারা জেনে না থাকলে পারে জানুন রামচন্দ্র কিন্তু রঘুবংশের লোক, এখানে রঘুপতি বলতে রামচন্দ্রকে বোঝানো হয়েছে। কিনহি
কিনহি মানে এর, বহুত মানে অনেক, বহুত অনেক, বড়াই মানে বড়াই করে বা প্রশংসা করে, বলে না বড়াই করে, তার খুব বড়াই করছে অর্থাৎ প্রশংসা করছে। তাহলে এর বাংলা অর্থ রঘুবংশের প্রতি অর্থাৎ শ্রী রামচন্দ্র আপনার অনেক প্রশংসা করলেন। তুম মম প্রিয় ভরতে হি সম ভাই, তুম মম, তুম মানে তুমি, মম মানে আমার, প্রিয় মানে প্রিয় অর্থাৎ ভালোবাসার পাত্র, ভরতে হি মানে ভরতের, হি মানে এর, সম অর্থাৎ সমান, ভাই মানে ভাই বা সহোদর। তাহলে এর বাংলা অর্থ হচ্ছে রঘুবংশের প্রতি অর্থাৎ শ্রী রামচন্দ্র আপনার অর্থাৎ হনুমানজির অনেক প্রশংসা করে বলছেন যে তুমি আমার ছোট ভাই ভরতের সমান। এবার ১৩তম চৌপাইয়ে বলা রয়েছে সহজ বদন তুমার যশ গাবে অশোকই শ্রীপতি কণ্ঠ লাগাবে, সহস মানে শত বা একশত বা একশো, বদন বদন মানে মুখ, তুমহার মানে তোমার, যশ মানে গুণগান, গাবে গাবে মানে গান করে, মানে গাবে গান করে মানে শত শত মুখ তোমার গুণগান করে, অশোকহি শ্রীপতি কণ্ঠ লাগাবে, অস মানে এই, কহি মানে বলে, শ্রীপতি, শ্রীপতি বলতে রামচন্দ্র, কণ্ঠ, কণ্ঠ মানে গলা, লাগাবে মানে লাগিয়েছিলেন বা গলায় যে গলা লাগানো হয়, যে গলায় জড়িয়ে ধরা হয় তাকে বোঝানো হয়েছে, অর্থাৎ শত শত মুখ তোমার গুণগান করবে এই বলে শ্রী রামচন্দ্র হনুমানজিকে গলায় জড়িয়ে নিয়েছিলেন। এরপরে যে ১৪তম চৌপাই তাতে বলা হয়েছে সনকাদিক ব্রহ্মাদি মনীষা নারদ শারদ সহিত আহিষা, সনকাদিক এখানে দুটি শব্দ রয়েছে সনক এবং আদিক, সনক বলতে সনক মুনিকে বলা হয়েছে, কে এই সনক মুনি জানেন, সনক হলেন হিন্দু পুরাণ অনুসারে চার কুমার অর্থাৎ চার ঋষির মধ্যে একজন, এই চারজন ঋষিকে সৃষ্টি করেছিলেন ব্রহ্মা, অন্য চারজন হলেন সনাতন কুমার, সনন্দন কুমার, সনকা কুমার, অনুমান করা হয় এই সনাতন কুমারই সনাতন ধর্মের প্রবর্তক। আদিক সনক আদিক, এখানে দুটো শব্দ আগেই বলেছি সনক আদিক, আদিক মানে অন্যান্যরা, ব্রহ্মাদি, ব্রহ্মাদি মানে ব্রহ্মা এবং আদি, আদি বলতে অন্যান্যরা, মুনীষা মানে মুনিরা। তাহলে এখানটায় বলা রয়েছে সনকা ও ব্রাহ্মণ সহ অন্যান্য মুনি ঋষিরা নারদ শারদ সহিত আহিষা, নারদ শারদ মানে সরস্বতী, সহিত মানে সঙ্গে, আহিষা, আহিষা কিন্তু শেষ নাগ। এবার এই দুটো চৌপাইয়ের বাংলা অর্থ যদি আমরা বলি, সনকা ও ব্রহ্মা সহ অন্যান্য মুনি ঋষিরা এবং নারদ সরস্বতী সহ শেষনাগ আপনার গুণকীর্তন করেন। এর পরবর্তী যে ১৫তম চৌপাই এতে তুলসীদাসজি বলেছেন যম কুবের দিকপাল যাহাতে কবি কবিত কহি শকে কাহাতে। এবার এর বাংলা অর্থ যদি আমরা বলি, যম অর্থাৎ যমদেব অর্থাৎ মৃত্যু দেবতা, কুবের, কুবের অর্থাৎ ধন দৌলতের দেবতা, দিকপাল, দিক বলতে দশ দিক বা দশ দিশা, পাল অর্থাৎ স্বামী বা প্রভু, আমাদের মোট ১০টি দিক রয়েছে, তাদের আলাদা আলাদা অধীশ্বরও রয়েছে, এই দশ দিকের অধীশ্বরদের দিকপাল বলা হয়। যেমন কুবের হলেন উত্তরের দিকপাল, যম দক্ষিণের, ইন্দ্র পূর্বের, বরুণ পশ্চিম দিকের দিকপাল, উত্তর পূর্বের দিকপাল ঈশান, অগ্নি হলেন দক্ষিণ পূর্বের দিকপাল, উত্তর পশ্চিমের দিকপাল বায়ুদেব, নিয়তি দিক দক্ষিণ পশ্চিমের দিকপাল, ব্রহ্মা হলেন আকাশের দিকপাল এবং ভূমির দিকপাল হলেন বিষ্ণু, জাহাংতে
অর্থাৎ সবাই মিলে। এবার তারপরের যে লাইনটা, তাতে বলা হয়েছে কবি কবিত কহি শকে কাহান্তে, অর্থাৎ কবি মানে কবিগণ, কবিদ মানে পণ্ডিতগণ, কহি মানে কেমন করে, কহাং মানে যশ করে বা অর্থাৎ গুণগান করে। এখানে এই দুটি লাইনে আমরা যদি ভাবার্থ অনুধাবন করতে চাই তাহলে এই রকম হবে, যম কুবের দিকপালগণ কবিগণ পণ্ডিতগণও আপনার যশের বর্ণনা করতে পারে না। তারপরে যে চৌপাই রয়েছে, ষোলোতম চৌপাই, তাতে তুলসীদাসজি বলেছেন, তুম উপকার সুগ্রীবাহী কিনহা, রাম মিলায় রাজপাত দিনহা। তুম মানে তুমি, উপকার সুগ্রীবাহী অর্থাৎ সুগ্রীবকে, কিনহা মানে করেছিলেন, এর অর্থ তুমি সুগ্রীবকে উপকার করেছিলে, রাম মিলায় রাজপাত দিনহা, রাম মিলায় অর্থাৎ মিলিয়েছিলেন অর্থাৎ সাক্ষাৎ করিয়েছিলেন, রাজপথ অর্থাৎ রাজার যে পথ তাকে বলা হচ্ছে রাজপথ, দিনহা অর্থাৎ দিয়েছিলেন। এবার বলি, তুমি সুগ্রীবকে উপকার করেছিলে, কিভাবে উপকার করেছিলেন, আপনি সুগ্রীবকে শ্রী রামচন্দ্রের সঙ্গে মিলিয়েছিলেন এবং তাকে তার রাজপথ ফিরিয়ে দিয়েছিলেন। আপনারা সকলে জানেন অন্যায়ভাবে রাজ্য দখলকারী ভাই বালিকে শ্রী রামচন্দ্রের সহায়তায় সুগ্রীব যুদ্ধে পরাজিত করে তার রাজ্য পুনরুদ্ধার করে। তারপরের ১৭ নম্বর চৌপাইয়ে বলা আছে, তুমহার মন্ত্র বিভীষণ মানা, লঙ্কেশ্বর ভয়ে সব জগ জানা। তুমহার মানে তোমার, মন্ত্র মানে উপদেশ, বিভীষণ যে রাবণের যে ভাই, যিনি রাবণের পক্ষ নিয়েছিলেন, মাফ করবেন, রাবণের পক্ষ ত্যাগ করে রামচন্দ্রের পক্ষ নিয়েছিলেন, তিনি হচ্ছেন বিভীষণ, মানা অর্থাৎ মেনেছিলেন। এবার এই লাইনটির বাংলা অর্থ এইরকম হচ্ছে, তোমার উপদেশ বিভীষণ মেনেছিলেন, লঙ্কেশ্বর ভয়ে সব জগ জানা, অর্থাৎ লঙ্কেশ্বর মানে লঙ্কার অধিপতি অর্থাৎ রাবণকে বলা হয়েছে, ভয়ে মানে হাওয়া, সব মানে সব বা সকল, জগ মানে জগৎ, জানা মানে জেনেছিল। এবার এই লাইনটি যদি আমরা বাংলা মানে বের করি, তার বাংলা মানে হবে এইরকম, তার পরিণামে তিনি লঙ্কার অধীশ্বর হয়েছিলেন এ কথা জগতের সকলেই জানে। তাহলে এই দুটোই লাইনের মানে হচ্ছে এরকম, বিভীষণ আপনার পরামর্শ মেনেছিলেন এবং তার পরিণামে তিনি লঙ্কার অধীশ্বর হয়েছিলেন এ কথা জগতের সকলেই জানে। তাহলে ১৮ নম্বর চৌপাইয়ে বলা রয়েছে, যুগ সহস্র যজন পর ভানু, লীল্যতাহি মধুর ফল জানু। যুগ সহস্র যজন পর ভানু, যুগ বলতে বারো হাজার বছরের সময়কালকে এক যুগ বলা হয়, সহস্র মানে হাজার, যজন যজন হলো একটি দূরত্বের একটি একক, এক যজন বলতে আট মাইলকে বোঝায়, পর মানে দূরে, ভানু অর্থাৎ সূর্য, লীল্যতাহি মধুর ফল জানু, লীল্য মানে তাকে, তাহি মানে আপনি, মধুর মানে সুমিষ্ট, ফল মানে ফল, জানু মানে জেনে। এখানে এক যুগ সহস্র যোজন দূরে অবস্থিত যে সূর্যদেব, তাকে আপনি মিষ্টি ফল মনে করে গ্রহণ করতে উদ্যত হয়েছিলেন। হনুমানজি যখন শিশু ছিলেন তখন তার একবার খুব খিদে পায়, তখন তিনি সূর্যদেবকে মধুর ফল ভেবে ভক্ষণ করতে গেলে গোটা পৃথিবী সহ ত্রিলোক ত্রিভুবন অর্থাৎ স্বর্গ মর্ত পাতাল তিনটি লোকই অন্ধকার হয়ে যায়। এই অবস্থায় সমস্ত দেবদেবী ভীতসন্ত্রস্ত হয়ে পড়লে তারা ইন্দ্রের কাছে পৃথিবীকে বাঁচাতে যায় অর্থাৎ তিনটি লোককেই বাঁচাতে চায়। দেবরাজ ইন্দ্র হনুমানজিকে বজ্রপ্রহার করলে হনুমানজি অজ্ঞান হয়ে পড়েন, সেই প্রহারের ফলেই হনুমানজির চোয়াল একটু লম্বা, এই হলো এর পেছনে
পৌরাণিক কাহিনী যে তা সে হনুমানজি সেই সূর্যকে মধুর ফল ভেবে খেতে গিয়েছিলেন। এর থেকে একটি জিনিস আপনাদেরকে বলি, আপনারা জানলে একটু অবাক হবেন, এই চৌপাই থেকেই কিন্তু আমরা সূর্য এবং পৃথিবীর দূরত্ব পাই। এটা কিন্তু তুলসীদাসজি তার হনুমান চালিসায় ব্যক্ত করে গেছেন। হনুমান চালিসায় কিন্তু পৃথিবী থেকে সূর্যের যে দূরত্ব সেটা কিন্তু বলা রয়েছে। আমাদের আধুনিক বিজ্ঞান হওয়ার 100 বছর আগেই কিন্তু তুলসীদাসজি পৃথিবী থেকে সূর্যের দূরত্ব বলেছিলেন। কীরকমভাবে দেখুন, যুগ সহস্র যজন পরভানু, এক যুগ মানে 12,000 বছর, এক সহস্র মানে হাজার, যজন যজন মানে হচ্ছে 8 মাইল, তাহলে 8 মাইল অর্থাৎ 1.1 মাইল সমান সমান 1.6 কিলোমিটার। এবার যুগ সহস্র যজন, এবার আপনারা যদি গুণ করেন তাহলে যুগ হচ্ছে 12,000 ইন্টু সহস্র মানে 1,000, তার সঙ্গে 8 মাইল গুণ করে আসছে 9,60,00,000 মাইল। 1 মাইল সমান সমান 1.6 কিলোমিটার, 9,60,00,000 মাইল ইজিক্যাল টু 15,36,000 কিলোমিটার। এবার নাসা যে তার তথ্য দিয়েছে সূর্য থেকে পৃথিবীর যে দূরত্ব সেটি আপনি কত জানেন? 14,96,000 কিলোমিটার। তাহলে আপনারা বুঝতেই পারছেন এই দুটো জিনিস কতটা ক্লোজ। তুলসীদাসজির দেওয়া সূর্য থেকে পৃথিবীর যে দূরত্ব, তার যে তথ্য এবং নাসার তথ্য, দুটো খুব কাছাকাছি। যাই হোক, এর পরে যে চৌপাই, 19তম চৌপাই, তাতে বলা রয়েছে, প্রভু মুদ্রিকা মেলিমুখ মাহি জলদি লাগি গায়ে আচরচ নাহি। এবার প্রথম লাইনটির বাংলা অর্থ এরকম, প্রভু, এখানে শ্রীরামচন্দ্রকে বলা হয়েছে প্রভু, মুদ্রিকা, মুদ্রিকা মানে আংটি, মেলি মানে রেখেছিলেন, মুখ মাহি মানে মুখে, আপনি শ্রীরামচন্দ্রের আংটি মুখে রেখেছিলেন, জলধি লাগি গায়ে আচরচ নাহি, জলধি মানে জলরাশি, এখানে জলধি বলতে সাগরকে বোঝানো হয়েছে, লাঙ্ঘি গাই অর্থাৎ এক লাফে পার করেছিলেন, আচরচ মানে আশ্চর্য যা অবাক করার মতো, আচরচ, নাহি মানে নেই। এবার এটির যদি আপনারা বাংলা মানে বের করেন তাহলে এরকম, আপনি শ্রীরামচন্দ্রের আংটি মুখে নিয়ে সাগর এক লাফে পার করেছিলেন, এতে আশ্চর্য হওয়ার কিছু নেই। এই দুটো 19তম চৌপাইয়ের বাংলা মানে এইরকম। শ্রীরামচন্দ্র যখন হনুমানজিকে সীতামাতার খোঁজে পাঠালেন তখন তিনি হনুমানজিকে একটি আংটি সমেত পাঠিয়েছিলেন। এর পেছনে কারণ ছিল, হনুমানজির সঙ্গে রাম লক্ষণের সাক্ষাৎ হয়েছিল সীতামাতা অপহরণ করবার পর, তাই সীতামাতা হনুমানজিকে চিনতে পারবেন না, এটাই স্বাভাবিক ছিল। তাই হনুমানজি যে রামচন্দ্রের দূত তা বিশ্বাস করানোর জন্যই সেই আংটিটি দেওয়া হয়েছিল। এরপরে যে 20তম চৌপাই, তাতে বলা হয়েছে, দুর্গম কাজ জগৎকে যেতে সুগম অনুগ্রহ তুমহারে তেতে। দুর্গম অর্থাৎ কঠিন বা দুষ্কর, কাজ মানে কার্য, জগৎ মানে এই পৃথিবী বা এই সংসারে, কে মানে যত, যেতে যেতে জগৎকে যেতে অর্থাৎ যত কাজ এই সংসারে রয়েছে, যেতে মানে রয়েছে, সুগম অনুগ্রহ তুমহারে তেতে অর্থাৎ সুগম অর্থাৎ সহজসাধ্য, অনুগ্রহ, অনুগ্রহ মানে কৃপা, তুমহারে মানে তোমার, তেতে মানে কারণে, অর্থাৎ দুর্গম কাজ জগৎকে যেতে, সংসারে যত দুষ্কর কাজ রয়েছে, সুগম অনুগ্রহ তুমহারে তেতে, সবই আপনার কৃপায় সহজসাধ্য হয়ে ওঠে। এবার তার পরবর্তী যে চৌপাই, তাতে বলা রয়েছে, রাম দুয়ারে তুম রখবারে হতো না আজ্ঞা বিনু পাইসারে। রাম অর্থাৎ রামজি, দুয়ারে অর্থাৎ দ্বারে বা দরজায়, তুম মানে তুমি বা আপনি, রখবারে মানে রক্ষাকর্তা অর্থাৎ আপনি শ্রীরামের দ্বারে বা দরজায়
আপনি রক্ষক। এই চৌপাইয়েরই তার পরের লাইনে বলছে, হতো না আজ্ঞা বিনু পয়সারে, হতো না মানে হয় না, আজ্ঞা মানে অনুমতি, বিনু বিনু মানে বিনা বা ছাড়া, পয়সারে মানে প্রবেশ করতে। তাহলে এর বাংলা ভাবার্থ হবে এই রকম, আপনার অনুমতি ব্যতীত কেউ এখানে প্রবেশ করতে পারে না, অর্থাৎ আপনার কৃপা ছাড়া ভগবান রামের প্রতি ভক্তি লাভ হয় না। শ্রীরামের দ্বারে আপনি রক্ষক, আপনার অনুমতি ছাড়া কেউ এখানে প্রবেশ করতে পারে না। তারপরের যে চৌপাই রয়েছে, সব শুক্লহি তুমারি শরণা তুম রক্ষক কাহু কদরণা, সব মানে সকল বা সব, সুখ লহি মানে নিয়ে, তুমারি মানে তোমার, শরণা মানে স্মরণে যাই, তোমার স্মরণে আমি নিজেকে অর্পণ করছি, মানে তোমার স্মরণে আসার পর সব সুখ পাওয়া যায়। এই লাইনটির মানে তোমার স্মরণে আসার পর সব সুখ পাওয়া যায়। তুম রক্ষক কাহু কো ডরনা, তুম মানে তুমি, রক্ষক মানে যিনি রক্ষা করেন, কাহু কাহু মানে কিসের, কাহু কিসের, কো ডর ডর মানে ভয়, না ডর না মানে ভয় লাগে না, এরকম মানে এই এর অর্থ হচ্ছে তোমার শরণে আসার পর সব সুখ পাওয়া যায়, তুমি যেখানে রক্ষক সেখানে কিসের ভয়। তারপরে 23 নম্বর চৌপাইয়ে বলা রয়েছে, আপন তেজ সমহারে আপই তিন লোক হাঁকতে কাঁপই, আপন মানে নিজের, তেজ তেজ মানে তেজ বা রাগ বা বিক্রম, সমহার মানে সামাল দাও বা সামলাও, আপে মানে নিজে। তার এর এই লাইনটির বাংলা অর্থ এই রকম, আপনার তেজ বা আপনার রাগ একমাত্র আপনিই সম্বরণ করতে পারেন। তিন হো লোক হাঁপতে কাঁপে, তিন হো লোক মানে তিন লোক, অর্থাৎ স্বর্গলোক মর্তলোক পাতাল লোক, হাঁক মানে হুঙ্কার, তে কাঁপে মানে কম্পমান হয়। এর বাংলা অর্থ হচ্ছে আপনার হুঙ্কারে ত্রিভুবন অর্থাৎ স্বর্গ মর্ত ও পাতাল কম্পিত হয়। তাহলে এই চৌপাইটি যদি আমরা বাংলা মানে বের করি তাহলে এই রকম হবে, আপনার তেজ একমাত্র আপনিই সম্বরণ করতে পারেন, আপনার হুঙ্কারে ত্রিভুবন কম্পিত হয়, ভূত পিশাচ নিকট নেহি আবে মহাবীর জব নাম শুনাবে, ভূত পিশাচ নিকট মানে কাছে, নহি মানে না আবে, আবে মানে আসবে, ভূত পিশাচ সে নিকটে আসতে পারবে না, মহাবীর জব নাম শুনাবে, মহাবীর বলতে মহান বীর অর্থাৎ হনুমানজি, জব মানে যখন, নাম মানে মহাবীরের নাম যখন শুনাবে মানে শুনবে অর্থাৎ উচ্চারিত হবে। তাহলে মহাবীর হনুমানের নাম যেখানে উচ্চারিত হয় ভূত পিশাচ সে নিকটে আসতে পারে না। ঠিক এই চৌপাই থেকেই হনুমান চালিশা পড়বার গুরুত্ব বুঝিয়েছেন তুলসীদাসজি। যে ব্যক্তি ভূত প্রেত এইসবের ভয় পান বা যে বাড়িতে এইসবের প্রভাব রয়েছে তারা যদি নিয়মিত হনুমান চালিশা পাঠ করেন তাহলে এই ভূত পিশাচের ভয় তার আর থাকে না। নাশয়র ঘাড়ে সব পীড়া জপত নিরন্তর হনুমত বীরা, নাশে মানে নাশ, রোগ মানে রোগ ব্যাধি, নাশয় রোগ হারে সব পীড়া, হারে মানে হরণ করে বা বিনষ্ট করে, সব মানে সকল প্রকার, পীড়া পীড়া মানে ব্যথা বা রোগ এরকম কিছু বোঝানো হয়েছে, অর্থাৎ সর্বপ্রকার রোগ পীড়া বিনষ্ট হয়। কখন? জপত নিরন্তর হনুমত বীরা, জপত মানে জপ করে, নিরন্তর মানে নিরন্তরভাবে, হনুমত মানে হনুমানজির, বীরা মানে বীর। তাহলে নিরন্তর বীর হনুমানজির নাম জপ করলে সর্বপ্রকার রোগ পীড়া বিনষ্ট হয়। কেউ যদি বহুদিন ধরে কোনো রোগে ভুগছেন, সমস্ত রকম চিকিৎসা করবার পরও যদি সে সুস্থ না হয় তাহলে সে যদি নিয়ম করে এই হনুমান চালিশা পাঠ করে তাহলে
তার রোগ ব্যাধি সব দূর হয়ে যাবে। কেউ যদি শুধুমাত্র এই চৌপাইটিও নিরন্তর জপ করতে থাকে তাহলে তার কাছ থেকে রোগ ব্যাধি দূরে থাকবে। এবার 26তম চৌপাই, সংকট সে হনুমান ছুড়াবে মন ক্রম বচন ধ্যান জোলাবে। সংকট সেই হনুমান ছুড়াবে, ছুড়াবে মানে দূর করবে, অর্থাৎ সংকট থেকে হনুমানজি মুক্ত করবেন। মন ক্রম বচন ধ্যান জোলাবে, মন অর্থাৎ মন ক্রম মানে কর্ম বা কাজ, বচন মানে কথা, ধ্যান মানে হচ্ছে তার প্রতি যে অ্যাটেনশন, ধ্যান জোর লাভে মানে যে আনবে। সংকটে পতিত হলে সে হনুমানের নাম মনে মনে তাকে স্মরণ করে এবং ক্রমশ তাকে ধ্যান করলে সেই সংকট থেকে তাকে তিনি মুক্ত করেন। যে কোনো সংকটে কেউ যদি নিরন্তর হনুমানজির নাম জপ করেন এবং হনুমান চালিসা পাঠ করেন তাহলে তার সংকট খুব তাড়াতাড়ি কেটে যায়। এরপরে যে চৌপাই রয়েছে সেটি হলো সপর রাম তপস্বী রাজা তিনকে কাজ সকল তুম সাজা। সব মানে সকল, পর মানে মধ্যে, রাম তপস্বী মানে যিনি তপস্যা করেন, রাজা অর্থাৎ এই লাইনটির মানে হলো সকল রাজাদের মধ্যে তপস্বী শ্রীরাম সকলের প্রভু। তিনকে কাজ সকল তুম সাজা, তিনকে মানে ওনা, কাজ সকল, তুম মানে আপনি বা তুমি, সাজা মানে সম্পন্ন করা, অর্থাৎ ওনার কাজ তুমি সম্পন্ন করো। তাহলে এর মানে হচ্ছে সকল রাজাদের মধ্যে তপস্বী শ্রীরাম সকলের প্রভু, ওনার সকল কাজ তুমি সম্পন্ন করো। এর পরবর্তী যে চৌপাই তাকে তুলসীদাসজি বলেছেন অর মনোরথ যো কই লাভে তাসু অমিত জীবন ফল পাবে। অর অর্থাৎ আর অর্থাৎ অনেক, মনোরথ মানে মনের যে বাসনা, যো মানে যে, কুই মানে কেউ, লাভে মানে আনবে বা দ্বারস্থ হবে, অর্থাৎ অন্য যে কোনো মনের বাসনা নিয়ে আপনার কাছে যিনি দ্বারস্থ হবেন তাসু অমিত জীবন ফল পাবে। তাসু মানে তার, অমিত মানে অসীম বা অনন্ত, জীবন ফল মানে জীবনের ফল পাবে মানে পাবে বা লাভ করবে। তবে এর অর্থ হচ্ছে এরকম, অন্য যে কোনো মনোবাসনা নিয়ে যে আপনার দ্বারস্থ হয় সেই অনন্ত জীবনের যে আনন্দ সেই সব আনন্দের ফল লাভ করে। অর্থাৎ যে কোনো মনোবাসনা পূরণ করতে কেউ যদি হনুমানজিকে স্মরণ করে রোজ হনুমান চালিসা পাঠ করে তাহলে তার মনোবাসনা কিন্তু খুব তাড়াতাড়ি পূর্ণ হয়। 29তম চৌপাইয়ে বলা রয়েছে চার যুগ প্রতাপ তুমারা হয় পরিশুদ্ধ জগৎ উজিয়ারা। চার যুগ মানে চার যুগ, চার যুগ বলতে সত্য, দ্রাপর, ত্রেতা এবং কলিযুগ। প্রতাপ বা পরিতাপ মানে হচ্ছে প্রতাপ বা বিক্রম বা তেজ, তুমহারা মানে তোমার, চার যুগ ধরে তোমার প্রতাপ, হয় পরিশুদ্ধ জগৎ উজিয়ার, হই মানে হয়, পরসিদ্ধ মানে প্রসিদ্ধ, জগৎ মানে পৃথিবী বা জগৎ বা এই সংসার, উজিয়ারা উজিয়ারা মানে সমুজ্জ্বল হয়েছে, অর্থাৎ গোটা জগৎ জুড়ে তোমার নাম প্রসিদ্ধ হয়েছে বা সমুজ্জ্বল হয়েছে। তাহলে এই দুটো লাইনের যে বাংলা অর্থ সেটি এইরকম, সর্বজগতেই এ কথা প্রসিদ্ধ আছে যে চার যুগেই আপনার প্রতাপ সমুজ্জ্বলভাবে বর্তমান। তুলসীদাসজি এই চৌপাইয়ের মাধ্যমে এটা প্রমাণিত হয় যে হনুমানজি আজও আমাদের মধ্যে বর্তমান রয়েছে। এই নিয়ে আমাদের চ্যানেলেই একটি ভিডিও রয়েছে, তার লিঙ্ক আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, পারলে সেটি দেখে নেবেন। 30তম চৌপাইয়ে বলা রয়েছে সাধু সন্তকে তুম রাখবারে অসুর নিকন্দন রাম দুলারে। সাধু সন্ত কে তুম মানে আপনি, মানে সাধু সন্তদের আপনি, রাখবারে মানে রক্ষক বা রক্ষাকর্তা, সাধু সন্তদের আপনি রক্ষাকর্তা। অসুর নিকন্দন রাম দুলারে, অসুর মানে অসুর বা রাক্ষস,
নিকন্দন মানে হত্যাকারী বা বিনাশকারী, রাম দুলারে, রাম দুলারে মানে রামচন্দ্রের দুলারে মানে প্রিয়, অর্থাৎ যে বাংলা অর্থ এটি হলো সাধু সন্তদের আপনি রক্ষাকর্তা, অসুরদের বিনাশকারী এবং শ্রী রামচন্দ্রের একান্ত প্রিয় পাত্র হলেন আপনি। তারপরে 31তম চৌপাই, অষ্টসিদ্ধি নবনিধিকে দাতা অশোভর দিন জানকী মাতা। অষ্টসিদ্ধি মানে অষ্টসিদ্ধি, নবনিধি মানে নয় নিধি, কে এর দাতা মানে দান করেন যিনি, অষ্টসিদ্ধি এবং নবনীতির দাতা হলেন আপনি। অশোভর দিন জানকী মাতা, এটি অশো মানে এরূপ, বর মানে বরদান বা যে বর দেয়, দিনহ মানে দিয়েছেন, জানকী মাতা, জানকী মাতা হচ্ছে সীতামাতা, সীতামাতা আপনাকে এরূপ বর প্রদান করেছেন যে আপনি অষ্টসিদ্ধি এবং নবনিধির বর দান করতে পারেন। এবার আসি এই অষ্টসিদ্ধি এবং নবনিধি কোনগুলি। প্রথমেই আসি এই অষ্টসিদ্ধি কি, যা হনুমানজির কাছে ছিলেন, এবং এই অষ্টসিদ্ধি হনুমানজি যদি কেউ ভক্তি করেন বা হনুমানজি যদি কেউ পুজো করেন তাহলে হনুমানজি যদি প্রসন্ন হন তাহলে সে ভক্তকে হনুমানজি এই অষ্টসিদ্ধি বা নবনিধি দিতে পারেন। এই অষ্টসিদ্ধি কি, অষ্টসিদ্ধি হলো আটটি সিদ্ধি, কি কি সেগুলো, প্রথমে হচ্ছে অনিমা, অনিমা হলো পরমাণুর আকারের মতো দেহকে ছোট করে দেবার শক্তি। মহিমা, মহিমা হচ্ছে অবিশ্বাস্য আকারে শরীর প্রসারিত করবার শক্তি। গরিমা, গরিমা হচ্ছে অসীম ভারী হয়ে ওঠার শক্তি। লঘিমা, লঘিমা হচ্ছে ওজনকে নগণ্য প্রায় ওজনহীন করে তোলার শক্তি। প্রাপ্তি, বিশ্বের যে কোনো জায়গায় যাওয়ার জন্য যে শক্তি, মানে হনুমানজি নিমিষে এক জায়গার থেকে এক জায়গায় যেতে পারতেন। প্রাকাম্য, প্রাকাম্য হচ্ছে যে কেউ জানতে চায় তা জানার শক্তি, অর্থাৎ অন্তর্যামী যাকে বলে। ঈশত্ব মানে মোট প্রভুত্ব অধিকারের ক্ষমতা। বাস্তব মানে কারো কাছ থেকে জয়লাভ করার বা কাউকে বশীকরণ করার ক্ষমতা। আর নবনিধিগুলো হচ্ছে এই রকম, পদ্মনিধি, মহাপদ্মনিধি, শঙ্খনিধি, মকরনিধি, কচ্ছপনিধি, কুমুদনিধি, কুণ্ডনিধি, নীলনিধি এবং খর্বনিধি। এরপরে আসি 32তম চৌপাইয়ে, যেখানে তুলসীদাসজি বলেছেন, রাম রসায়ন তুমহারে পাশা সদা রহ রঘুপতিকে দাসা। রাম রসায়ন, রসায়ন মানে প্রেম বা ভক্তি, মানে প্রেম বা ভক্তির যে কেমিস্ট্রি তাকে হচ্ছে রসায়ন বলছে। তুমহার মানে আপনার, পাশা মানে কাছে, অর্থাৎ শ্রী রামের প্রতি আপনার প্রেম ভক্তি বিদ্যমান রয়েছে। সদা রহ রঘুপতিকে দাসা, সদা মানে সর্বদা, রহ মানে থাকুন, রঘুপতি মানে শ্রীরামচন্দ্র কে দাসা, দাসা মানে দাস অর্থাৎ সেবক, আপনি সর্বদা শ্রীরামচন্দ্রের সেবক হয়ে থাকুন এই কামনা করি। তুমহারে ভজন রাম কো পাবে জনম জনমকে দুঃখ বিশ্রাবে। 33নম্বর চৌপাইয়ে এইরকম বলা আছে, তুমহার, তুমহার মানে আপনার, ভজন মানে আপনার ভজন, রাম কো মানে রামজিকে, পাবে মানে পাওয়া যায়, আপনার ভজন করলে শ্রী রামজিকে পাওয়া যায়। জনম জনমকে দুঃখ বিশ্রাবে মানে জন্ম জন্মর দুঃখ মানে দুঃখ, বিশ্রাবে মানে শেষ হয়ে যায়, জন্ম জন্মান্তরের দুঃখ শেষ হয়ে যায়, অর্থাৎ আপনার নাম ভজন করলে শ্রীরামচন্দ্রকে পাওয়া যায় এবং জন্ম জন্মান্তরের দুঃখ শেষ হয়ে যায়। এবার পরবর্তী চৌপাইয়ে আসা যাক। পরবর্তী চৌপাইয়ে বলা হয়েছে, অন্তকাল রঘুবর পুর যাই যাহা জন্ম হরিভক্ত কাহাই। অন্তকাল রঘুবর পুর যাই, এই কথাটির অর্থ অন্ত অর্থাৎ শেষ, কাল মানে সময়, মানে অন্তকাল মানে শেষ সময়, রঘুবর মানে শ্রীরামচন্দ্র, পুর, পুর কথাটির অর্থ যে স্থানে বসবাস করেন, এখানে নিকট অর্থে এই কথাটি ব্যবহার করা হয়েছে। পুর যাই, যাই মানে যায়, অর্থাৎ শেষ জীবনে তিনি শ্রীরামের ধামে গমন করেন,
কারা? যাহা যাহা জন্ম হরিভক্ত কাহাই, মানে জাহাং মানে যেখানেই, জন্ম মানে হরিভক্ত, হরিভক্ত মানে শ্রীরামের ভক্ত, কাহাই মানে বলা হয়, যেখানেই তার জন্ম হোক না কেন তাকে শ্রীরামের ভক্ত বলা হয়। তার পরবর্তী চৌপাই বলা রয়েছে, অর দেবতা চিত্ত না ধরাই হনুমত সে সর্বসুখ করাই। অর অর মানে অন্য, দেবতা চিত্ত, চিত্ত মানে মন, না অর্থাৎ না, ধরাই ধরাই মানে নিবিষ্ট, এর অর্থ হল অপর কোনো দেবতার প্রতি চিত্ত নিবিষ্ট না করেও হনুমত সেই সর্বসুখ করে। হনুমত মানে হনুমানজি, সেই মানে সেবা, সেবা করে। সর্বসুখ মানে সকল প্রকার সুখ, করেই মানে প্রাপ্ত হয়, কেবল হনুমানের সেবা করলে সর্বসুখ প্রাপ্ত হয়। আপনার কোনো দেবতার প্রতি চিত্ত নিবিষ্ট না করেও কেবল হনুমানজির সেবা করলেই সর্বসুখ প্রাপ্ত হয়। তুলসীদাসজি এই চৌপাইটির মাধ্যমে এই কথাটি বলেছে। এখানে তুলসীদাসজি বলতে চেয়েছেন যে হনুমানজি খুব অল্প ডাকেই সাড়া দেন, তাকে প্রসন্ন করলে এই জগতের এমন কোনো সুখ নেই যে পাওয়া যায় না। তার পরবর্তী চৌপাইয়ে তুলসীদাসজি বলেছেন, সংকট কাটায় মিটে সব পীড়া জো সুমিরে হনুমত বলবীরা। সংকট কাটে মানে কেটে যায় বা দূর হয়ে যায়, মিটে সব পীড়া, পীড়া মানে রোগ, সমস্ত রোগ পীড়া মিটে যায়, অর্থাৎ সমস্ত রোগ ও সংকট দূর হয়ে যায়। জো সুমিরে হনুমত বলবীরা, জো মানে যে, সুমিরে মানে স্মরণ করে, হনুমত মানে হনুমানজি, বল বীরা, বীরা মানে বীর, যিনি মহাবলবান হনুমানজিকে স্মরণ করেন। অর্থাৎ এই ৩৬তম চৌপাইয়ে যার বাংলা অর্থ হল যিনি মহাবলবান হনুমানজিকে স্মরণ করেন তার সমস্ত সংকট ও রোগ দূর হয়ে যায়। যিনি কোনো মারাত্মক রোগে ভুগছেন বা কারো ঘোরতর সংকট, সে যদি নিয়মিত এই হনুমান চালিসা মন্ত্র পাঠ করেন এবং সর্বদা হনুমানজিকে স্মরণ করেন তাহলে তার সব রোগ দূর হয়ে যায় এবং সংকট কেটে যায়। তার পরবর্তী চৌপাইয়ে তুলসীদাসজি বলেছেন, জয় 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 হনুমান গোসাই কৃপা করহ গুরুদেব কি নাই। জয় 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 অর্থাৎ জয় হনুমান গোসাই, গোসাই বলতে প্রভু, হে প্রভু হনুমানজি আপনার জয় হোক। কৃপা করহ গুরুদেব কি নাই, কৃপা করো গুরুদেব কি নাই, নাই মানে মতো, আপনি গুরুদেবের মতো আমাদের কৃপা করুন। তার পরবর্তী চৌপাইয়ে বলা রয়েছে, যো সতবার পাঠ কর কই ছুট হি বন্দি মহাসুখ হই। যো মানে যিনি, সতবার মানে ১০০ বার, পাঠ কর কই মানে যে ১০০ বার পাঠ করেন, ছুট হি বন্দি মহাসুখ হই, ছুটি মানে ছুটে যায়, বন্দি মানে বন্ধন, মহা মানে মহান, সুখ হই মানে সুখ হয়। অর্থাৎ যে ১০০ বার এই হনুমান চালিসা পাঠ করে ছুট হিবন্দি মহাসুখ হই, অর্থাৎ তার সমস্ত বন্ধন মুক্ত হয়ে তার মহাসুখ প্রাপ্ত হয়। এবার এর পরবর্তী ৩৯তম চৌপাইয়ে বলা রয়েছে, যো ইহা পড়ে হনুমান চালিসা হয় সিদ্ধ সখী গৌরীসা। যো মানে যে বা যিনি, ইহ মানে এই, পড়ে মানে পড়ে হনুমান চালিসা, যে বা যিনি এই হনুমান চালিসা পড়ে বা পড়েন হয় সিদ্ধ সখী গৌরীসা। হয় মানে হয় সিদ্ধ মানে সিদ্ধ লাভ হয়, সখী মানে প্রমাণ, গৌরীসা এখানে দুটো শব্দ রয়েছে, গৌরী অর্থাৎ পার্বতী আর ঈশ হল স্বামী, এর অর্থ হল পার্বতীর স্বামী অর্থাৎ মহাদেব শিব। অর্থাৎ এই লাইনটির মানে হয় সিদ্ধ সাখী গৌরীসা, এর বাংলা অর্থ হল তারাই সিদ্ধলাভ করে স্বয়ং মহাবীর তার প্রমাণ। অর্থাৎ এই ৩৯তম চৌপাইয়ের পূর্ণ বাংলা অর্থ হল
যে বা যিনি এই হনুমান চালিশা পাঠ করেন তারই সিদ্ধলাভ হয় স্বয়ং মহাবীর তার প্রমাণ। তার পরবর্তী যে চৌপাই, শেষ চৌপাই অর্থাৎ তাতে বলা রয়েছে, তুলসী দাস সদা হরি চেরা কি যে নাথ হৃদয় মহটেরা। তুলসী দাস অর্থাৎ যিনি এই হনুমান চালিশা রচনা করেছেন, সদা মানে সর্বদা, হরি মানে হরি বলতে এখানে ভগবান রামচন্দ্রকে বোঝানো হয়েছে, আসলে ভগবান বিষ্ণুকে হরি বলা হয় আর ভগবান রাম হল বিষ্ণুর রূপ, তাই এখানটায় হরি বলা হয়েছে। চেরা, চেরা মানে দাস বা সেবক, মানে বলা হয়েছে তুলসীদাস সর্বদা শ্রীরামের দাস হয়ে থাকবে বা সেবক হয়ে থাকবে। কি যে নাথ হৃদয় মহটেরা, কি যে মানে করুণ, নাথ মানে প্রভু, হৃদয় মানে মন বা হৃদয়, মম মানে আমার, ডেরা মানে বাসস্থান, বলা হয় যে এখানে ডেরা করেছে অর্থাৎ বাসস্থান করেছে। তাহলে এই শেষ চৌপাইয়ের শেষ লাইনের অর্থ, হে প্রভু আমার হৃদয়টিতে আপনি বাস করুন। তুলসীদাস সর্বদাই শ্রীহরির সেবক বা দাসানুদাস, হে প্রভু আপনি আমার হৃদয়টিতে বাস করুন। এবার আবার শেষের যে দোহা সেটিতে বলা হয়েছে, পবনতনয় সংকট হরণ মঙ্গল মূর্তি রূপ রাম লখন সীতা সহিত হৃদয় বসহ সুরভূপ। পবনতনয় সংকট হরণ, পবন, পবনজি হলেন হনুমানজির পিতা, আগেই বলা হয়েছে তনয় মানে পুত্র। সংকট হরণ মানে যিনি সংকট হরণ করেন বা হ্রাস করেন। মঙ্গল মূর্তি, মঙ্গলকারক মূর্তি মানে মূর্তি হলো এখানটা প্রতীক, কোনো কিছু প্রতীক, হনুমানজি হলেন মঙ্গলের প্রতীক। হে পবন পুত্র সংকট মোচনকারী, আপনি মঙ্গলের প্রতীক। রাম লখন সীতা সহিত হৃদয় বসহ সুরভূপ, রাম লক্ষণ সীতার সঙ্গে, সহিত মানে সঙ্গে, হৃদয় মানে মনে, বসহু মানে বসে আছেন বা অবস্থান করে আছেন, সুরভূপ, সুর কথাটির অর্থ হল ভগবান বা দেবতা, আর ভূপ হলেন রাজা অর্থাৎ ভগবানদের রাজা। হে ভগবানের রাজা আপনি আমার হৃদয়ে বাস করুন। কার সঙ্গে বাস করুন? রাম লক্ষণ সীতা সমেত। এই হলো হনুমান চালিশার প্রত্যেকটি চৌপাইয়ের প্রত্যেকটি ওয়ার্ডের অর্থ। ভিডিওটি যদি আপনার বিন্দুমাত্র ভালো লেগে থাকে অবশ্যই আমাদের এই ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন এবং আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন।